হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদেরকে এমন এক মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিনটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি প্রত্যেক ঘন্টায় 500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক কথাই শুনেছেন, আপনি প্রতি ঘন্টায় 500 টাকা ইনকাম করতে পারবেন। এবং এই 500 টাকা ইনকাম করবার জন্য আপনাকে খুব বেশি হলে খরচ করতে হবে 60 থেকে 70 টাকা, মানে খরচ হবে আপনার 60 থেকে 70 টাকা, ইনকাম হবে 500 টাকা। তাহলে বুঝতেই পারছেন কত লাভজনক ব্যবসা এটা। এবং এই ব্যবসাটা যদি আপনি শুরু করেন তাহলে আপনাকে কাস্টমারকে খুঁজে বেড়াতে হবে না, আপনাকে হোলসেলার খুঁজতে হবে না, আপনাকে মার্কেটিং নিয়ে কোনো টেনশন করতে হবে না, কাস্টমার আপনার কাছে নিজেই আসবে, আপনাকে কাস্টমারের পেছন পেছন ঘুরে বেড়াতে হবে না। এবং এই ব্যবসাটা যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন লাখে কেন কোটিতেও একজন হয়তো এই ব্যবসাটা করে না। আপনার এলাকা বা আপনার আশেপাশের এলাকায় দেখবেন কেউ এই ব্যবসা শুরু করেনি আজ পর্যন্ত, কারণ এই বিজনেস সম্পর্কে সবাই না জানার কারণে কেউ আজ পর্যন্ত এই ব্যবসা শুরু করেনি। তো আপনি যদি শুরু করেন এই ব্যবসাটা তাহলে আপনি হয়তো আপনার এলাকায় প্রথম হবেন। এবং কাস্টমার নিয়ে কোনো টেনশন করতে হবে না এই ব্যবসাটা শুরু করলে, কারণ আপনি যে সার্ভিসটা দেবেন সেই সার্ভিসে কাস্টমারেরও প্রফিট আছে, প্রচুর প্রফিট। তাহলে কাস্টমারের যদি প্রফিট থাকে তাহলে আপনারও প্রফিট আছে, তাহলে বুঝতেই পারছেন কেমন ব্যবসা চলবে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক তাহলে কি সেই ব্যবসার আইডিয়াটা। তো ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। সর্বপ্রথম আপনার নাম ও আপনার কোম্পানির নামটা বলুন। আমার নাম হচ্ছে ঈশান সিদ্দিকী আর আমাদের কোম্পানির নাম হচ্ছে গোল মডেল মেশিনারি। আর আমি আজকে আপনাদের দর্শকদের সামনে নতুন একটি বিজনেস সম্পর্কে ধারণা দেবো যেটা আমাদের দেশে সবসময় চলে। আপনাদের অ্যাড্রেসটা কি আছে? আমাদের অ্যাড্রেস হচ্ছে শীতলকুচি, কৃষি বাজার, সীতাই রোড, কুচবিহার। আচ্ছা, তো কেউ যদি কলকাতা থেকে আসতে চায় সে কিভাবে আসবে? আমাদের কেউ যদি আপনার কলকাতা থেকে আসতে চায়, আমাদের ধর্মতলাতে বাস আছে, ওখান থেকে উঠে ডাইরেক্ট কুচবিহারে আসলে আমরা কালেক্ট করে নেব। অথবা কেউ যদি ট্রেনে করে আসতে চায় শিয়ালদাতে উঠলে আমরা কুচবিহার থেকে কেউ আসলে আমাদের লোক কানেক্ট করে নিয়ে নেবে। তো আজকে কি ব্যবসা নিয়ে তাহলে আমাদের ভিউয়ারদের সামনে আলোচনা করবেন? আজকে আমরা যে মেশিনটির বিষয়ে কথা বলবো এটি দর্শকদের অতি প্রয়োজনীয় একটি মেশিন। আমাদের এখানে কৃষি চাষ হয়, ধান গম এগুলো আমরা কাটার মেশিন নিয়ে আসছি, যেটাতে আমরা এই মেশিনে সমস্ত কিছু কাটতে পারবেন। ধান থেকে শুরু করে গম, ভুট্টা, সয়াবিন, যে কোনো জিনিস আপনারা ফসল এই পাওয়ার রিপেয়ারের সম্বন্ধে কাটতে পারবেন। তো এই মেশিনে বলছেন সমস্ত রকম ফসল কাটা যাবে, তাই তো? কাটা যাবে। তো এই মেশিনটা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় সে কিভাবে করবে ব্যবসাটা? এই মেশিন নিয়ে আপনারা যদি কেউ ব্যবসা করতে চায়, আমাদের এই মেশিনে কিন্তু প্রতিদিন 8 থেকে 10 বিঘে ধান কাটতে পারবে। প্রতিদিন? আচ্ছা, তো আপনার কোনো দর্শক যদি এই মেশিনটি দিয়ে 8 থেকে 10 বিঘা ধান কাটে তাহলে আপনার যদি 500 টাকা করে বিঘা নেয় তাও কিন্তু আপনার দিনে 5 থেকে 10 হাজার টাকা ইনকাম হচ্ছে। আর খরচ কত টাকা হবে? খরচ আমাদের এই আমাদের যে পাওয়ার রিপার আছে এটা আমাদের ডিজেল চালিত ইঞ্জিন, তো এই ইঞ্জিন দিয়ে আপনার যদি কেউ কোনো দর্শক চালায় তো আমাদের 1 বিঘা প্রতি লিটারের 700 ml তেল লাগবে, মানে হাফ লিটারের মতো লাগবে। আমাদের এইদিকে কিন্তু কেউ যদি লেবার দিয়ে ধান কাটে তাহলে 1500 থেকে 2000 টাকার মতো নেবে। আর এই রিপারটি দিয়ে যদি আপনারা কেউ ধান কাটেন তাহলে 500 থেকে 600 টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে দ্বিগুণের দ্বিগুণ কম হয়ে যাচ্ছে। তো আমরা সেই চিন্তা ধারণা করে এটা পাওয়ার রিপার আমরা নিয়ে আসছি। তো এই যে পাওয়ার রিপারে আমাদের কিন্তু 5 HP ইঞ্জিন লাগানো আছে, যেটা গ্রিপস ইঞ্জিন ইন্ডিয়ান। তো আমরা এই মেশিনে কিন্তু 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। আপনাদের কোনো কিছু সমস্যা হয়ে গেলে আমাদের টেকনিশিয়ান পুরো আমাদেরকে আপনাদেরকে গাইড করে নেবে। তো এই মেশিনটি চালানোর জন্য সিম্পল ব্যাপার, যে কেউ চালাতে পারবে। আর অথবা কেউ এসে যদি ডেমো দেখতে চায় যে হ্যাঁ আমি চালিয়ে দেখে নেবো মেশিনটা, তো আমাদের দোকানে আসলে আমরা তাকে চালিয়ে ডেমো দেখিয়ে দেবো। আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারা আপনাদের চালিয়ে মেশিনটি দেখে দেবে কিভাবে কাজ করে মেশিনটা, আমরা সমস্ত কিছু আপনাদের গাইড করে দেবো কিভাবে চালাতে হয়, কিভাবে কি ধানটাকে কাটতে হয়। এটাকে কিন্তু আমাদের ধানটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা 5 ফিট
তো এটা আপনার ব্লেডের সাহায্যে ধানটাকে কেটে ওই দিক দিয়ে লাইন করে দেয়। তো এটা আমাদের কিন্তু স্টকে অনেক আছে, তো আপনার যদি কেউ নিতে চায় তো আপনারা নিতে পারেন। এটা আমরা তিন বেল্টের দিয়েছি, যাতে আমরা তিন বেল্ট এই কারণে দিয়েছি, এটাতে যখন হাইট ফসল হয় যেমন ভুট্টা আরও অন্য অন্য ফসল হাইট হওয়ার কারণে আমরা তিন বেল্টে নিয়ে এসেছি, যাতে হাইট ফসলও এটাকে কাটতে পারে। অনেক কিছু কাটা যাবে এটাতে, আপনারা ধান থেকে শুরু করে গম, তারপর সয়াবিন, ভুট্টা, পাট, যে কোনো জিনিস আপনার খারাপ ফসল কাটতে পারবেন এই রিপারের সাহায্যে। তো জমিতে যদি কাদা থাকে তাহলে কি হবে, মেশিন চালানো? হ্যাঁ, এটা আমাদের 8 ইঞ্চি কাদা পানি পর্যন্ত চলে, এর থেকে বেশি যদি কাদা পানি হয় তাহলে অসুবিধা হবে আমাদের, কারণ আমাদের যে টিয়ার আছে এটাতে কিন্তু আমরা হাইট দিয়েছি যাতে কাদা পানি পর্যন্ত চলে। তো আমরা এটাতে মানে 4 ইঞ্চি পর্যন্ত কাদা পানি পর্যন্ত চলবে। হ্যাঁ, এটা আপনার যে কেউ চালাতে পারবেন, এটাতে আপনার মানে ছেলে লোক হল মুরব্বী যে কেউ এই মেশিনটা চালাতে পারবে। আর চালানোর জন্য তাদেরকে 2-3 দিন দেখানোর পর তারা ট্রেনিং দিতে হবে, ট্রেনিং দেওয়ার পরে তারা চালাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই মেশিনটা চালানোর জন্য কোনো লাইসেন্স বা কিছু প্রয়োজন আছে না, যে কেউ চালাতে পারবে? যে কেউ চালাতে পারবে, এই মেশিনের জন্য কোনো লাইসেন্স লাগে না। আর আমাদের কোম্পানির থেকে যারা নেবে মেশিন তাদেরকে আমরা পুরোপুরি লাইসেন্স এবং বিল পেপার দিয়ে দেবো, এর জন্য কোনো সমস্যা হবে না। আর যদি কেউ আমাদের এখানে এসে যদি দেখে, দেখে নিয়ে যেতে পারে, আমরা সমস্ত কিছু ডকুমেন্টস তাদেরকে দিয়ে দেবো কীভাবে চালাতে হয়। তো 1 বছর পর যদি মেশিনের কিছু হয় তখন কী হবে? আমাদের কাছে সমস্ত কিছু পার্টসের অভাব নেই, আমাদের সমস্ত কিছু পার্টস আছে, কারণ আমরা এগুলো মেশিন নিজে ইনপুট করি, ইনপুট করে থেকে আমাদের কাছে 1 বছরের মধ্যে কোনো কিছু পার্টস অথবা কেউ যদি বলে যে আমাকে এক্সট্রা ব্লেড নিতে হবে মেশিনের, আমরা সমস্ত কিছু তাদেরকে দিয়ে দেব, এর জন্য কোনো পার্টসের সমস্যা হবে না। চলুন একটু দেখান তো কিভাবে মেশিনটা ওয়ার্ক করে, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, তো আমরা আপনাকে মেশিনটা কিভাবে ধানটাকে কেটে লাইন করে দেয় এটা আমরা আপনাকে ডেমো দেখাবো। তো আমাদের যে রিপারটি দেখতে পাচ্ছেন, এটা এটাতে একটা রশি দেওয়া আছে, এই রশিটা টানলে কিন্তু আপনার স্টার্ট হবে। তো এটা আমাদের ডিজেলে চলে, আপনার প্রতি ঘন্টায় 700 থেকে 800 ML তেল লাগবে। তো এখান থেকে স্টার্ট করার পরে আমাদের যে গিয়ার আছে এই গিয়ারটাকে যখন এই দিকে চাপিয়ে দেবে তখন আমাদের রিপার চালু হয়ে যাবে, তখন আপনারা ধানটাকে কাটতে পারবেন। আচ্ছা, এখানে কি ব্লেড দেওয়া আছে না কি, কিভাবে ধানটা কাটে এটা? এখানে আমাদের নিচে ব্লেড লাগানো আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ব্লেডগুলো ওখানে ধানটাকে কেটবে, কাটার পরে এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটাতে ধানের আড়িটাকে ধরবে, ধরে নিয়ে গিয়ে আপনার ওই দিক দিয়ে লাইন করে দেবে। আচ্ছা, লাইন করে এক জায়গায় গুছিয়ে দেবে? একদম এক জায়গায় গুছিয়ে দেবে, লাইন করে দেবে, এর জন্য কোনো অসুবিধা হবে না। আর আমরা যে টিয়ার দিয়েছি একদম হাইট কোয়ালিটি দিয়েছি, আমাদের আগে ছোট ছিল তো ওটা আমরা হাইট করে নিয়ে আসছি। আর পাওয়ার রিপারের যে আমাদের এটা বেল্টটা দেখতে পাচ্ছেন এটাতে যদি ঢিলা হয় তো তার জন্য আমরা অটোমেটিক সিস্টেম দিয়েছি, নাট দিয়েছি, এটা খুললে আপনারা অটোমেটিক টাইট করতে পারবেন, এর জন্য কোনো অসুবিধা হবে না। অন্য অন্য রিপারে কি হয় যে তার এগুলো ছিঁড়ে গেলে এগুলো আর পাওয়া যায় না, কিন্তু আমাদের কাছে এগুলো যখনই ঢিলা হয়ে যাবে তখনই আপনার এই নাটের সাহায্যে টাইট করতে পারবেন। তো সবটা হলো যে এই মেশিনটার প্রাইস কত কি আছে? এটা আমরা প্রাইস দিয়েছি 1,40,000 টাকা, 1,40,000 টাকার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এবং আমাদের কাছে পুরো অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে, যে কেউ দর্শক আমাদের এখানে বুকিং করতে পারে, অসুবিধা নেই, আমরা যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করে থাকি। আচ্ছা, তো এর থেকে কোনো ছোট মেশিন পাওয়া যায় আপনাদের কাছে না এটাই স্টার্টিং আপনাদের? আমাদের কাছে এর থেকে আরো ছোট মেশিন আছে, 2 বেল্টের আছে, 3 বেল্টের আছে, ডিজেল ইঞ্জিন আছে এবং পেট্রোল ইঞ্জিনে আছে, যে কেউ যে কোনো মেশিন নিলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের সব মেশিন স্টকে আছে। তাও যেটা সবথেকে ছোট মেশিন সেটা স্টার্টিং প্রাইস কত হচ্ছে? যেটা আমাদের সবথেকে ছোট মেশিন ওটা 1,10,000 থেকে 1,15,000 টাকা পর্যন্ত আমাদের কাছে স্টক আছে। ওগুলো ইঞ্জিন মেশিন তাই তো? ওটা আমাদের পেট্রোল ইঞ্জিনে চলে এবং 2 বেল্টের। আচ্ছা, আর এটা আপনাদের ডিজেল ইঞ্জিনে চলে? এটা আমাদের ডিজেল ইঞ্জিনে চলে এবং 3 বেল্টের আমরা নিয়ে আসি। তো আপনারা যদি এগুলো কেউ নিতে চায় তো অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ এখন তো আমাদের ধান কাটার সিজন চলে আসছে। তো কোনো দর্শক যদি আমাদেরকে বলে যে এই রিপারটি নিয়ে বিজনেস ব্যবসা করার জন্য নিতে চায় তো আপনারা নিতে পারেন, এর জন্য কোনো সমস্যা হবে না। তো বলছেন যে কেউ যদি এই মেশিনটা নিয়ে ব্যবসা করবে মনে করছে ব্যবসা করতে পারবে? হ্যাঁ, যে কেউ এই মেশিন দিয়ে ব্যবসা করতে পারবে, তার জন্য কোনো অসুবিধা হবে না, প্রতিদিন ম্যাক্সিমাম হলো 5 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারবে।
মেশিন চালানো তো সহজই তো আছে, মেশিন চালানো একদম সহজ। আপনার যদি কোনো অসুবিধা আমাদের টেকনিশিয়ান পুরো সাপোর্ট করবে তাকে। আচ্ছা, তো কেউ যদি মেশিন অর্ডার দেয় সে কতদিনের মধ্যে পাবে? আমাদের কাছে কেউ যদি মেশিন অর্ডার দেয় 7 থেকে 10 দিনের মধ্যে আমরা মেশিন ডেলিভারি করে থাকি। অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি? অল ওভার ইন্ডিয়াতে 7 থেকে 10 দিনের মধ্যে মেশিনটি তার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।